হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো বিয়াস, এখন আমি আপনাদের সাথে বাংলা নতুন একটা মুভির হলে শেয়ার করব। তো বিয়াস, মুভিটার নাম হচ্ছে 71-এর একখণ্ড ইতিহাস। তো বিয়াস, মুভিটা মুক্তি পেয়েছিল হচ্ছে গত ষোলোই ডিসেম্বর, বিজয় দিবস উপলক্ষে। তো বিয়াস, এখন আমি আপনাদের সাথে মুভিটার প্রথম সপ্তাহের হলে শেয়ার করব, অর্থাৎ 16 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত কোন কোন সিনেমা হলে মুভিটা মুক্তি পেয়েছে এবং কোন কোন সিনেমা হলগুলোতে গেলে আপনারা মুভিটা দেখতে পারবেন, সেটা এই ভিডিওতে শেয়ার করব। তো বিএস, আর বেশি কথা বলার আগে সরাসরি হল লিস্টে চলে যাবো। আর হল লিস্টে যাওয়ার আগে একটা অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, কারণ আমি বাংলা নতুন যে কোনো মুভির অফিসিয়াল আপডেট, বাংলা নতুন যে কোনো মুভির অফিসিয়াল বক্স অফিস রিপোর্ট এবং বাংলা নতুন পুরাতন যে কোনো মুভির ওটিটি এবং টিভি রিলিজ ডেট এবং বাংলা নতুন যে কোনো মুভির হল লিস্ট নিয়ে ভিডিও বানাইতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তো বিএস, আর বেশি কথা বলবো না, সরাসরি মুভির হল লিস্টে চলে যাব। তো বিয়াস, চিত্রনায়ক রুবেল অভিনীত 71-এর একখণ্ড ইতিহাস মুভিটা 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সারা দেশব্যাপী টোটাল 7টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। যে 7টি সিনেমা হলে 16 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত মুভিটা আপনারা এই সিনেমা হলগুলোতে গেলে দেখতে পারবেন। তো বিয়াস, এক নম্বরে যে সিনেমা হলে মুভিটা মুক্তি পেয়েছে সেটা হচ্ছে মোহন সিনেমা, হবিগঞ্জ। তো বিয়াস, 2 নম্বরে যে সিনেমা হলটিতে গেলে আপনারা 71-এর একখণ্ড ইতিহাস মুভিটা দেখতে পারবেন সেটা হচ্ছে অবকাশ সিনেমা, ফুলবাড়ি, দিনাজপুর। 3 নম্বর সিনেমা হলটি হচ্ছে আনন্দ সিনেমা, গুরুদাসপুর, নাটোর। 4 নম্বর সিনেমা হলটি হচ্ছে 7 স্টার সিনেমা, নওগাঁ। 5 নম্বর সিনেমা হলটি হচ্ছে রাজ সিনেমা, কুলিয়ারসর। 6 নম্বর সিনেমা হলটি হচ্ছে সোনালি, ট্যাকের হাট। এবং 7 নম্বরে যে সিনেমা হলটি দেখলে আপনারা 71-এর একখণ্ড ইতিহাস মুভিটা দেখতে পারবেন সেই সিনেমা হলটির নাম হচ্ছে তাজ সিনেমা, নওগাঁ। এই 7টি সিনেমা হল 16 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত এই 7টি সিনেমা হলে গেলে আপনারা 71-এর একখণ্ড ইতিহাস নামের মুভিটা দেখতে পারবেন। তো বিয়াস, এটাই ছিল হল লিস্ট আপডেট। আপডেটে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।